আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলা ওসালাত আল্লাহ রসুলিল্লাহি মাল্লা আম্মা আদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা অনেকেই জিকির সম্পর্কে অনেক হাদিস শুনেছেন অনেক জিকিরের ফায়দা শুনেছেন ফজিলত শুনেছেন তো সবচেয়ে বড় একটি ফায়দা হলো যে জিকির করলে যে ব্যক্তি জিকিরের মাধ্যমে তার জবানকে তরুতাজা রাখবে সে ব্যক্তি হাসতে হাসতে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তো এটা হলো জিকিরের সবচেয়ে বড় ফজিলত তো আরও কিছু ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে যেমন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে একটি বৃক্ষ তার জন্য জান্নাতে লাগানো হবে যে বৃক্ষটি এত বড় হবে এতই বড় হবে যে তার সেই বৃক্ষের যে ছায়া পড়বে সেই ছায়াটার মধ্যে যদি আরব দেশের একটি সবচেয়ে ভালো যে ঘোড়াটা আছে মানে যে ঘোড়াটা সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে সেরকম একটা আরবের ঘোড়া যদি ওই ছায়ার নিচে একদিক থেকে দৌড় দেয় দিন রাত চব্বিশ ঘন্টা বিরতিহীনভাবে দৌড়াতে থাকে তাহলে সেই গাছের ছায়ার একদিক থেকে আরেক দিকে যাইতে ওই ঘোড়াটির পাঁচশত বছর সময় লাগবে তাহলে বন্ধুরা দেখুন যে আপনি একবার যদি আল্লাহ বলেন তাহলে আপনার জন্য কত বড় একটি গাছ জান্নাতের মধ্যে লাগানো হচ্ছে আর আপনার জন্য যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় জান্নাতের মধ্যে বালাখানা নির্মিত হয় জান্নাতের মধ্যে ঘর তৈরি হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না তো কে যাবে অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন তো আমরা যে জিকির করি যখন আমরা জিকির করব তখন আমাদেরকে ফিল করতে হবে যখন আমরা বলবো সুবাহুল্লাহ মনে মনে ধারণা করতে হবে আমার জন্য এই মুহূর্তে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বপন করা হলো আবার বলবো আলহামদুলিল্লাহ আবার ফিল করতে হবে যে আমার জন্য একটা জান্নাতের মধ্যে গাছ তৈরি হলো আর প্রিয় বন্ধুরা এরকম যখন আপনারা জিকির করার সময় ফিল করবেন ফজিলতের কথাগুলো স্মরণ করবেন রাসুলসাল্লাহু আলি আসাল্লাম কি কী ফজিলতের কথা বলছেন তখন আপনাদের জিকিরের আগ্রহটা আরও বেড়ে যাবে জিকিরের মধ্যে আপনার মনোনিবেশ করতে পারবেন আপনি আর যদি এরকম ফজিলতের কথা স্মরণ না করেন এবং ফিল না করেন তাহলে কিন্তু জিকির করার সময় নানান দুনিয়াবি চিন্তা আপনার মাথার মধ্যে আসবে এবং এক একসময় দেখবেন যে আর আপনাকে জিকির করতে মন চাবে না জিকিরের জন্য বসতে মন চাবে না তো জিকির হলো অনেক বড় একটা জিনিস যারা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তাদেরকে স্মরণ করে আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই যে ব্যক্তি আমার যে বান্দা আমার কথা একবার স্মরণ করে আমি আল্লাহ তার কথা দশ বার স্মরণ করি আর যে বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি সেই বান্দার দিকে দশ হাত অগ্রসর হই তো এজন্য জিকিরের ফজিলত অনেক বেশি আপনারা সকলেই জিকির করবেন এবং দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আমাকেও বেশি বেশি জিকির করার উফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি জিকির করার সাথে সাথে কাল কেয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করার তৌফিক উফিক দান করুন আল্লাহ আমিন বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে জিকিরে মনোনিবেশ করবেন কি করলে জিকিরে মনোযোগ বাড়বে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি একটুও ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করে থাকেন যে আমি একটু হলেও আপনাকে হেল্প করতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার অন্যান্য বন্ধুরাও এ সম্পর্কে জানতে পারে তারাও যেন জিকিরে উদ্বুদ্ধ হয় তারাও যেন আল্লাহ তালার জিকির বেশি বেশি করে আপনার শেয়ার করার কারণে তারা যদি জিকির করতে উদ্বুদ্ধ হয় এবং তারা যদি বেশি বেশি আল্লাহ তালার জিকির করে তারা যেরকম স্বভাব পাবে ঠিক সেরকম সব আপনার না আমল নামায়ও তালা দিয়ে দেবেন এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়সালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকায়